এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999 9054113815 9674903 1। নমস্কার, ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর যেহেতু ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের যা অবস্থা, গোটা বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন জারি করা রয়েছে এবং আজকের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 3 জন। গতকাল রাতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি কতটা উদ্বেগজনক, কতটা সংকটজনক, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি, আপনি, আমরা সকলে, এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের কী কী করণীয়, কতটা সতর্ক থাকতে হবে, কতটা সাবধান থাকতে হবে, সার্বিক বিষয় নিয়ে আজ আলোচনা করব। আর যাদের সঙ্গে আলোচনা করব একবার তাদের সঙ্গে পরিচয় সেরে নেব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর এম এম রয়, প্রাক্তন বিভাগীয় প্রধান অর্থোপেডিক বিভাগ, কলকাতা মেডিকেল কলেজ। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত সিটিভিএনএ। এবং আরেকজন ডক্টর রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর অভিজিৎ চৌধুরী, কলকাতা মেডিকেল কলেজ। ডাক্তারবাবু, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গোটা বিষয়, সার্বিক পরিস্থিতি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কতটা উদ্বেগজনক, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো ডাক্তারবাবু। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি, রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে? আমি প্রথমেই বলবো যে গৃহবন্দী থাকাটা, লকডাউনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যত মানুষ কন্টামিনেটেড হয়ে দেশ থেকে হোক বা অন্য রাজ্য থেকেও ফিরে এসেছেন, তারা যাতে অন্য জায়গায় কমিউনিটির মধ্যে এটা স্প্রেড করে দিতে না পারেন, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের দরকার হলো গৃহবন্দী হয়ে থাকাটা। সেটা করতে না পারলে এটা একটা বিভৎস আকার ধারণ করবে, অনেক কমিউনিটিতে স্প্রেড করে যাবে। সুতরাং 1 নম্বর আমি যেটা বলবো যে গৃহবন্দী হয়ে থাকা, এবং তার সাথে আমরা আলোচনায় আসব যে গৃহবন্দী থাকাকালীনও আপনি কী কী করবেন না করবেন, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব একেবারে। তবে তার আগে আমরা যেটুকু জানি যে করোনা ভাইরাস, এই ভাইরাস কিন্তু একেবারেই নতুন, হঠাৎ করে চলে এলো তেমনটা নয়, সে ধীরে ধীরে তার স্বভাব পরিবর্তন করেছে, তার ইতিহাসটা যদি একবার বলেন ডাক্তার। প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথমে দুটো জিনিস বলে নেব যে চিকিৎসা বিজ্ঞানে সব কিছু তো বাংলায় বলা সম্ভব নয়, কাজে কিছু কিছু আমি ইংরেজি শব্দ ব্যবহার করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে যে গুজবে কান দেবেন না আর গুজব রটাবেন না, এই দুটো। প্রথমে বলে রাখি, এই করোনা ভাইরাস কিন্তু আজকে নতুনভাবে দেখা দিলেও এর আবিষ্কারটা হয়েছিল মোটামুটি 1936-37 সাল নাগাদ। তারপরে 1960-62 সালে একবার একটা দেখা দিল, তাতে বেশ কিছু লোকের প্রাণহানি হয়েছে। তারপরে 40-42 বছর আর কিছু নেই। 2002 সালে আবার চীনে গংডং প্রদেশে আবার দেখা দিল, তখন এটা সার্স নামে যে রোগটা হয়েছিল সেটা হলো। তারপরে আবার 10 বছর পরে 2012-তে আবার দেখা দেয়, মার্স নামে তখন সেটা হলো। এবারে 7 বছর পরে 2019-এ সে জেনেটিক মিউটেশন করে, তার চরিত্র বদল করে এবার সে দেখা দিল এই মারণ রোগ নিয়ে। কাজেই এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রথমে 40-42 বছর পরে, তারপরে 10 বছর, তারপরে 7 বছর, ব্যবধানটা কিন্তু কমছে, এটা কিন্তু দেখার ব্যাপার। কারণ আমরা অঙ্কে আগে পড়েছিলাম যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন উঠে গেছে, সেটা নিয়ে আমি বলছি না। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মতো এটা কিন্তু ব্যবধানটা কিন্তু কমে আসছে, এটা কিন্তু ভাববার বিষয়। তার মানেটা কি, এর পরে কি এবার নয় ভালো হয়ে গেলাম, এর পরে আবার কতদিন বাদে আবার সে আবার চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে আবার সে দেখা দেবে, ভাববার ব্যাপার। এবং কি রূপে ধরা দেবে, কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, সেটাও আমার, আপনার, আমাদের কারোরই জানবার, মানে জানা ছোঁয়ার একেবারে বাইরে দাঁড়িয়ে ব্যাপারটা। সেক্ষেত্রে ডাক্তারবাবু, যে বিষয়টা এই যে আমাদেরকে করোনা থেকে, করোনা রুখতে গেলে আমাদের কিছু একটা প্রিকশন নিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, মাস্ক, স্যানিটাইজার, এরকম বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো যদি একবার বলেন। এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে যে অবস্থা অ্যাট প্রেজেন্ট রয়েছি,
সেই অবস্থা করণীয় যেটা সেটা হলো যে গৃহবন্দীর কথাটা যেটা আমি বললাম যে গৃহবন্দী তো আমরা নিশ্চয়ই থাকব, আর তার সাথে সাথে যে গৃহবন্দী থাকাকালীন আমি কী করব, গৃহবন্দী থাকাকালীন বারে বারে হাত ধোব, স্যানিটাইজার ইউজ করব, আমার যদি রোগের বিন্দুমাত্র কোনো লক্ষণ দেখা যায় যেটা জ্বর বা কাশি বা মাথা গায়ে হাতে ব্যথা টাথা বা শ্বাসকষ্টজনিত, সাথে সাথে প্রথমে তো আমি মাস্ক ব্যবহার করবই এবং কীভাবে পরব সেগুলো আমরা আলোচনা করব নিশ্চয়ই, আর অন্যের থেকে একটু দূরত্ব বজায় রাখব, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে সবসময় বলছি, এই গৃহবর্তী থাকাকালীনও কয়েকটা জিনিসের দিকে আমরা নজর দেব, যেমন হলো সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ একটা স্বামী স্ত্রী হলেও সে দূরে দূরে থাকবেন, বাচ্চা কাচ্চা তাকেও আলোচনা হবে, তো এই জিনিসটা করব। সাথে সাথে আর একটা জিনিস হলো গিয়ে খাওয়া দাওয়ার বিষয়টাও আমাদের আসবে, আর কিছু আপনাদের ব্যায়াম ট্যাম শরীরচর্চার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, তা নাহলে ভালো থাকা যাবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে হাত ধোয়ার প্রসঙ্গ, অনেকেই স্যানিটাইজার ইউজ করছেন এবং স্যানিটাইজার বাজার থেকেও এক সময় উঠে গিয়েছে অপ্রতুল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার হু বলছে যে যদি 20 সেকেন্ড আমরা সাবান দিয়ে হাত ধুই তাহলেও সেটা কার্যকরী, এই বিষয়ে দাঁড়িয়ে মানুষ তো অনেকটাই দোটানায় রয়েছেন, তারা কি ব্যবহার করবেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে সাবান পাওয়া যাবে, এখনো যাচ্ছে এবং যাবে, হাত যদি ভালো করে ধুই আমরা তাহলে আমাদের নিঃসন্দেহে ভালো, আমরা বেশ যতটা পরিমাণ বলা আছে যে আমার কনুইয়ের নিচে পর্যন্ত আমাদের ধুতা, কনুই পর্যন্ত ধুতে হবে, অন্তত 20 সেকেন্ড আমাদের ধুতে হবে, এবং বারে বারে ঘন্টায় ঘন্টায় যদি আমরা ধুই আরও ভালো সেটা, এবং সেক্ষেত্রে যদি আমি স্যানিটাইজার নাও পাই তাতে অত অসুবিধা কিছু নেই, ধুলে আমাদের অনেকখানি পরিষ্কার টরিষ্কার হয়ে যায়, কাজে অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কেউ অন্তত হাত সাবান দিয়ে হাতটা ধুন, আর স্যানিটাইজার পেলে তো ডেফিনেটলি ভালো। শুধু আমি নিজে যদি গৃহবন্দী থাকাকালীন হাত স্যানিটাইজার শুধু হাত ধুলাম আর রাখলাম এটা না, আমার পারিপার্শ্বিক জায়গা অর্থাৎ আমি যেখানে বসছি, আমার দরজার হ্যান্ডেলগুলো, তারপর গড় দরজার ছিটকিনিগুলো, সিঁড়ি ওঠার রেলিংগুলো ইত্যাদি, এস ফার্নিচার এসবগুলো পরিষ্কার করার একটা প্রয়োজনীয়তা আছে, কারণ আমার বাড়ির বাচ্চারা তারা তো ঘন ঘন ওখানে গিয়ে ছোবে, তারা তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সতর্কতা অবশ্যই। একটা কথা বলবো, এই হ্যান্ড স্যানিটাইজার যেহেতু ওটা অ্যালকোহল বেসড, আমি প্রত্যেককে একটা অনুরোধ করব, এই হ্যান্ড স্যানিটাইজারটা দয়া করে রান্নাঘরে আগুনের কাছে দয়া করে লাগাবেন না, এমন দুর্ঘটনাও কিন্তু ঘটেছে যে আগুনের কাছে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সে হাত পরিষ্কার করেছে, হাতটা চলে গেছে ওই আগুনের ইয়েতে, কাজেই এটা কিন্তু মনে রাখবো, সতর্ক থাকবো, কিন্তু অতিরিক্ত সতর্কতাও আমাদেরকে বিপদের সময় দিতে হচ্ছে। টডলার যারা বাচ্চা সে খেয়ে নিতে পারে, হ্যাঁ, বাচ্চাদের কুড়িয়ে খাওয়ার একটা প্রবণতা থাকে, তারা ওইটা খেয়ে নিতে পারে, তাই সেটাকেও যথেষ্ট সাবধানে রাখতে হবে, নিশ্চয়ই রাখতে হবে, এবং আমরা আলোচনায় অবশ্যই থাকছি, আলোচনায় থাকবো, তবে তার আগে আপনাদের যাদের মনে অনেক প্রশ্ন দানা বাঁধছে, কি কি পথ অবলম্বন করবেন, কতটা সতর্ক থাকবেন, কতটা সচেতন থাকবেন, আমার সঙ্গে চিকিৎসকেরা রয়েছেন, বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছেন, তাদের পরামর্শ অবশ্যই আপনারা নিতে পারবেন, স্ক্রিনে ব্লু স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করুন, ডাক্তারবাবুরা রয়েছেন, তারা যথাসম্ভব পরামর্শ দিয়ে চেষ্টা করবেন আপনাদের একটা গাইডলাইন দেখিয়ে দেওয়ার। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎবাবু, এই যে স্যানিটাইজারের প্রসঙ্গটা যেমন এলো, তেমন মাস্ক, আমি কি মাস্ক ব্যবহার করব, বা যদি বিগত দিনগুলোর দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে অবলীলায় কেউ রুমাল চাপা দিয়ে বা শাড়ির আঁচলটা নাকে টেনে রাস্তায় বেরিয়ে পড়ছে, কেউ মাস্ক পরছেনই না। অত্যন্ত ভালো প্রশ্ন, প্রথমত বলি উপর থেকে আগে আস্তে আস্তে নিচে নামবো, আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে N95 মাস্ক। N95 মাস্ক মানেটা কি? 95 কেন, 96 নয় কেন, 94 নয় কেন, প্রশ্ন আসতেই পারে। 95 মানে 95% আমাকে আশ্বস্ত করবে, 95% আমাকে বিপদমুক্ত করবে। তার কারণ এই মাস্কগুলো নির্ভর করে তার ফুটোর ওপরে, পোরোসিটি 2.5 মাইক্রন, 2.5 ন্যানোমিটার এরকম যদি মাপ হয় সেই পর্যন্ত এ আটকাতে পারে। করোনা ভাইরাসের যে ব্যাস সেটা প্রায় 120 থেকে 150 ন্যানোমিটার, কাজে সেটা আটকে যাবে, কিন্তু তার উপরে দেখি রাস্তায় চলার সময়, আমি আসবার সময় দেখলাম কেউ রুমাল চাপা দিয়েছে, ব্যর্থ প্রচেষ্টা, রুমাল দিয়ে কিছু হবে না, কারণ ও দিয়ে কোনোদিন আপনি ওই ভাইরাসটাকে আপনি আটকাতে পারবেন না।
এবং এটা কিন্তু এখন রোজকার চিত্র, একটা রোজকার। প্রচুর মহিলাদের দেখেছি আঁচল চাপা দিয়ে চলেছেন, ওড়না চাপা দিয়ে চলেছেন, বেকার, কিছু হবে না। সার্জিক্যাল মাস্ক যেটা, সেটাতেও কিন্তু 95% কিন্তু আটকানো যায়, কারণ এই N95 সার্জিক্যাল মাস্ক এগুলো 3-লেয়ার কিংবা 5-লেয়ার মাস্ক, 3টে লেয়ার কিংবা 5টে লেয়ার থাকে, কাজে সেই জন্য এর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কিন্তু তা বাদে আমি দেখেছি ওষুধের দোকান থেকে হামেশাই বিক্রি হচ্ছে এবং অনেকের বাজার থেকেও কিনছে, একটা ক্লথ মাস্ক, একটা কাপড়ের টুকরো, না এতে কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম। কাজে মাস্কের স্পেসিফিকেশনটা কিন্তু এইখানেই রয়েছে। একবার একটু আলোচনায় ফিরবো, তবে একজন রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবেন, হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বলছি, আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডক্টর অভিজিৎ চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হলো স্যার, ব্যাপার হচ্ছে যে আমার হলো অ্যালার্জেটিক প্রবলেম আছে, মানে প্রচন্ড হাঁচি হয়, হ্যাঁ, এবং শ্বাসকষ্ট হয়, আমি ইনহেলার নিই দিনে 3 বার। তো আমাকে কি, আমি মানে আমি এখনো ইনহেলার নিচ্ছি, ডেলি ইনহেলার নিচ্ছি, হ্যাঁ, তো আমাকে কি মানে কোনো মানে ইয়ে নিতে হবে, সতর্কতা নিতে হবে, নাকি আমি কোনো টেস্ট করাবো? আচ্ছা শুনতে থাকুন, আপনার যে সমস্যাটা তাতে কিন্তু আমি বলবো নিশ্চয় আপনি সতর্কতা নিশ্চয় নেবেন, তার কারণ সতর্কতা অবলম্বন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা থাকতেই পারে। শুধু তাই নয়, আপনি নয় করোনা ভাইরাস থেকে নয় আপনি মুক্ত হলেন, কিন্তু আপনার যেই অ্যালার্জি যেটা, সেটা তো ছোঁয়াচুঁয়ো হতে পারে, একদম। কাজেই আপনি মাস্কটা যথেষ্টভাবেই ব্যবহার করবেন, আর আপাতত যখন লকডাউন চলছে বাড়ির মধ্যেই নিজেকে আবদ্ধ রাখুন। সেক্ষেত্রে যে যে নিয়মগুলো আমাদের আমার সাথে যে বয়োজ্যেষ্ঠ আমাদের ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর রায় রয়েছেন, উনি আপনাকে কিন্তু আগে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন কেন আপনি বাইরে থাকবেন, কি করা দরকার না দরকার। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনি খালি রোগটা ছড়াচ্ছেন তা নয়, আপনিও তো সংক্রমিত হতে পারেন, কাজে আপনাকে প্রতিরোধ এইটা ব্যবস্থা নিতেই হবে। এবং বিশেষ করে আমি যেটা বলবো যে আমরা যদি ধরে নিই আমরা সকলেই সংক্রমিত, তাহলে কি করব? আমি যদি বাড়িতে থাকি কি হলো, আমি বাড়ির মেম্বার কটাকেই আমি ইনফেক্ট করছি, বাকিদের কিছু করছি না, তাহলে কি হলো, আমার সংখ্যাটা এই সীমিত রইল। আর আমি হাঁচি কাশি নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, বাজারে বেরিয়ে পড়লাম, তাহলে আমি কতগুলো লোকের সঙ্গে সংস্পর্শে আসছি, মানে বাড়িতে থাকলে যদি আমরা সংক্রমিত হয়েও বাড়িতে থাকি, একটা লিমিটেড এরিয়ার মধ্যে আমরা থাকছি, জেনে বা না জেনে, তাহলে লিমিটেড সংখ্যক লোককে আমি সংক্রমিত করছি। কিন্তু আমি যখন বাইরে যাচ্ছি তখন আনলিমিটেড, একদম, যেটা হয়ে পড়েছে অন্য অন্য দেশে, আমরা যাদের দুঃখ করছি যে সেখানে তাই হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এখন যা ওয়েদার বা এই বলা হয় যে সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি প্রায়শই হয়ে থাকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন, কিন্তু জ্বর সর্দি কাশি মানেই যে সে করোনায় আক্রান্ত হচ্ছেন তেমনটাও তো নয়, মোটেই না, একদমই নয়। তাছাড়া আমি এই সম্বন্ধে একটা কথা বলি যে এটা কিছুই না, করোনা ভাইরাস ইনফেকশন COVID-19 যেটা, সেটা নাথিং বাট আমাদের ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ডের মতোই একটা ইনফেকশন, এবং সেক্ষেত্রে আমাদের ওই রকমই উপসর্গ দেখা দেয়, একই জ্বর কাশি হাঁচি গায়ে ব্যথা খিদে মন্দা, খুব বেশি যখন হয়ে যায় তখন ওগুলোকে শ্বাসকষ্টের সৃষ্টি হয়। এবার এইগুলোর মধ্যে দেখা যাবে শতকরা 80% এমনি ভালো হয়ে যায়, আপনি যদি বাড়িতেও থাকেন তাহলেও আপনার ভালো হয়ে যাবে, কিছু পার্সেন্টেজ লোকের একটা প্রবলেম সৃষ্টি করে। কারা, যে কথাটা আগেও আমরা বোধহয় আলোচনা করছিলাম যে বয়স্ক ব্যক্তি এবং তার কোমরবিডিটি যেগুলো আছে, অর্থাৎ ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে বা অন্য কোনো রোগ আছে, ইমিউনো কমপ্রোমাইজড কন্ডিশন আছেন ইত্যাদি ইত্যাদি, তাদের পক্ষে একটু অসুবিধাজনক, তাদেরকে আগে আপনারা নিয়ে যান হসপিটালে, নিয়ে গিয়ে তার ডাক্তারবাবুর পরামর্শ মতো চিকিৎসা করুন। একেবারে আলোচনা আমরা করব, একজন রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নদিয়া থেকে পূজা সরকার বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার হাজবেন্ডের হচ্ছে ওষুধের দোকান, সেক্ষেত্রে দোকানটা খোলা রাখতেই হচ্ছে। এবার দোকানে নানা রকম পেশেন্টরা আসে, ডাক্তাররা আসে ওষুধ নিতে, চুলের মধ্যে ভাইরাসটা কি থাকে? আর যেহেতু বাড়িতে আসে, প্রতিদিন শ্যাম্পু দিয়ে স্নান করা সম্ভব না, স্নান করছে সাবান দিয়ে,
কিন্তু মাথায় কতক্ষণ ভাইরাসটা থাকবে, আর ঘরে যেহেতু আমরা আছি, আমার ছোট মেয়ে আছে, এবার বিছানার চাদর টাদর কি চেঞ্জ করবো নাকি প্রতিদিন, বালিশের কাভার গুলো, সেটা একটু জানার ছিল আমার। একেবারে আপনি শুনতে থাকুন। সেক্ষেত্রে ডাক্তারবাবু, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছি, তারা বাড়ি ফেরার পর আমাদের ঠিক কি কি পথ অবলম্বন করতে হবে, কি পদক্ষেপ? প্রথমত বলবো, আপনারা যারা বাইরে বেরিয়েছেন, তারা কিন্তু বাড়িতে এসে সেই জামা কাপড়গুলো সবচেয়ে ভালো যদি কেচে ফেলতে দেওয়া যায়, কিংবা যদি নাই বা সম্ভব হতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, একদম আলাদা করে রাখুন যাতে কারো সংস্পর্শে না আসে। কারণ বাড়িতে বাচ্চারা রয়েছে, আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে, বয়স্কজনেরা রয়েছে, তারা কিন্তু সংক্রামিত হয়ে যাবে না হলে। তারপরে কোনো কিছু না ছুঁয়ে আলগোছে গিয়ে ভালো করে হাতটা ধুতে হবে। তারপরে যদি সম্ভব হয় স্যানিটাইজার লাগান, নাহলে 20 সেকেন্ড হুয়ের গাইডলাইন অনুযায়ী ভালো করে হাতটা ধোবেন। হাতটা ধোয়ার কিন্তু একটা পদ্ধতি আছে, অন্তত ডক্টর রায় যেটা কিছুক্ষণ আগে হাত ধোয়ার ব্যাপারটা বলেছেন, অন্তত কনুই পর্যন্ত ভালো করে ধুন, সাবান দিয়ে ধুতে হবে। হাতের এই আঙুলের মাঝখানগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুতে হবে, এই নখের পাশগুলো কিন্তু ধুতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে মিনিমাম 20 সেকেন্ড ধরে কিন্তু এটা পরিষ্কার করতে হবে, তবেই কিন্তু আপনি ওই ভাইরাস মুক্ত কিছুটা হলেন। এবং বাড়ি থেকে বাইরে থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু কাউকে ছোঁয়াছুঁই করবেন না, চট করে কোথাও বসার চেষ্টা করবেন না। যেখানে আপনি নিজে জামা কাপড়টা পরিষ্কার করতে দিতে পারবেন, বাথরুমে চলে যান, পরিষ্কার করুন, নিজেকে পরিষ্কার করুন, তাহলে দেখবেন আপনি কিছুটা নিশ্চিন্ততা অবলম্বন করতে পারবেন। এবং সেখানে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে, ধরুন কেউ করোনায় আক্রান্ত হলেন, তিনি তার চিকিৎসা চলছে, এবং আমরা যে দেখেছি আমলাপুত্র করোনায় আক্রান্ত হয়েছেন, তার শেষ রিপোর্ট বলছে যে নেগেটিভ, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আর কতদিন আইসোলেশনে থাকতে হবে, বা সে যদি বাড়ি ফিরেও আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পরেও কি পজিটিভ রিপোর্ট আসা সম্ভব? তারপরেও আরও 14 দিন অন্তত অপেক্ষা করা উচিত। আচ্ছা, মানে রিপোর্ট নেগেটিভ আসার পরেও 14 দিন তাকে আইসোলেশনে থাকতে আরও থাকা উচিত। এই আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের বেলেঘাটা আইডিতে যারা ভর্তি হয়েছেন, যারা সুস্থ বলে ডিক্লেয়ার হয়েছে যে 3 জন, তাদেরকে একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে গিয়েও 14 দিন হোম কোয়ারেন্টাইনে তারা থাকবেন। একেবারে, কারণ আমরা এর আগেও চীনের ক্ষেত্রে দেখেছি বহু পরিসংখ্যান বলছে যে তার রিপোর্ট নেগেটিভ বেরিয়েছে, সে ফিরে এসেছে, পরে আবার পজিটিভ এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে সংক্রমণ মুক্ত সে এমনটা তো হচ্ছে না। এমন না, 14 দিন, কিন্তু তারপরে তার কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়, সেই ইমিউনিটি প্রায় 5-6 মাস পর্যন্ত থাকে। এবং এই এরা কিন্তু খুব রিসোর্সফুল পার্সন, রিসোর্স পার্সন, তার কারণ ওদের সহজে ইনফেকশন হওয়ার চান্স কম, এবং সেই মানুষগুলোকে আমাদের ফ্রন্টলাইনে কাজ করার জায়গাতে নিয়ে যেতে পারে, যেতে পারে, এটা কিন্তু একটা ভালো জিনিস একেবারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় অভিজিৎবাবু, আমরা সকাল থেকে যদি নিউজ চ্যানেল দেখি বা রাস্তাঘাট দেখি, আমি আপনি যে পথ দিয়ে যাতায়াত করছি সেই পথে মানুষ কতটা সচেতন সেটা কিন্তু অবশ্যই আপনার চোখে আসবে। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো, কে বলছেন? হ্যালো, কোন রকম যোগাযোগ? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, টিভি সাউন্ডটা মিউট করে কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি যে গাড়ি চালাই, আমি নর্মাল যে ওষুধ দোকানের মাস্ক তো আমি পরতে পারি না, কেন পাওয়া যাচ্ছে না? যে পরিমানে দাম নিচ্ছে, যা দাম তার থেকে ডবল দাম নিচ্ছে, ঠিক আছে? নর্মাল যে কাপড়ের মাস্ক গুলো পাওয়া যাচ্ছে সেই মাস্কটা পরে আমি গাড়ি চালাই, ধরুন আমি এখান থেকে বাইরে যাচ্ছি, কোনো লালগোলা এরকম যাওয়া আসা করছি মেডিসিনের গাড়ি চালাই, খুব ভালো প্রশ্ন। এবং ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেই প্রশ্ন করেছেন, খুব ভালো লাগলো প্রশ্নটা শুনে। দেখো ভাই, একটা কথা বলি, সে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আমরা সেই জায়গায় চলে এসেছি। তার কারণ হচ্ছে, তুমি কিছু পাচ্ছ না বলে ওই কাপড়ের ওই মাস্কটা পরছো, কিন্তু তার আগে কিন্তু আমি বলে দিয়েছি কাপড়ে মাস্কটা কিন্তু তোমাকে প্রতিরোধ করবে না, তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে একটাই বলতে হয়, ভাই তুমি তোমার কাজ থেকে কিছুদিন একটু অব্যাহতি নাও, কারণ তুমি বললে তোমার বাড়িতে বাচ্চা আছে,
কারণ তুমি যখন বাইরে বেরোচ্ছ তুমি কিন্তু সংক্রমণের একটা মাধ্যম হয়ে যাচ্ছ। এবার যে ভাই তোমাকে বললাম যে তুমি কিছুদিন কাজ থেকে অব্যাহতি নাও, এবার সেটাও হলো না, কারণ অব্যাহতি নিয়ে কতদিন থাকবে তুমি, তোমাকে কাজে তো যেতেই হবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি যে ওষুধের দোকানে যে কথা বললে তাকেই বলো যদি কোনো রকমভাবে সার্জিক্যাল মাস্ক একটা যদি জোগাড় করে দিতে পারে, মানে যেন তেন প্রকারের সাবধানতা অবলম্বন করতে হবে। এবার তুমি বলবে যে আমি যদি একটা কাপড়ের মাস্কের উপরে যদি আরেকটা মাস্ক যদি পরিয়ে নিই কিংবা আরেকটা যদি রুমাল যদি জড়িয়ে নিই, কিন্তু তাতেও কিন্তু হচ্ছে না, কারণ আমার যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে 95% আমাকে নিরাপদ থাকতে হবে ওই ভাইরাসের আক্রমণ থেকে। কাজেই আমি তোমাকে বলবো যেভাবেই হোক তুমি তোমার ওই ওষুধের দোকানের মালিককে বলো যেভাবে হোক একটা জোগাড় করে দিতে। এর সাথে আমি আর একটু বলি যে হাত ধোয়ার ব্যাপারটাও কিন্তু ওনাকে আমি বললাম যে হাত ধোয়ার ব্যাপারটা অন্তত করুন, হাত ধোয়ার ব্যাপারটা ঠিক যতটুকু সচেতনতা অবলম্বন করা যায় যতটুকু ভাবে আমরা এড়িয়ে থাকতে পারি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কথাটা যে প্রশ্নটা আপনার কাছে রাখলাম যে পথে ঘাটে চলতে আমরা রোজ দেখছি কেউ মাস্ক অবলীলায় মাস্ক পরছেন না, চা খেতে বেরিয়ে যাচ্ছেন হুটহাৎ করে, মানে লকডাউন চলছে তাদের একেবারে আয়ত্তের বাইরে গোটা বিষয়টা। খুব ভালো প্রশ্ন, এখানে দুটো ভাগে ভাগ করব। এক, বহু মানুষ বেশিরভাগ মানুষকে দেখছি মাস্কটা পরছেন যেন পরার জন্য পরছেন, পরে যেন একটা বিশেষ একটা কিছু করে ফেলেছেন তা কিন্তু নয়, মাস্কটা দেখছি মাস্কের বাইরেটা, তারা N95ই পরেছেন হয়তো, মাস্কটা এই হাত দিয়ে দেখছি যখন তখন খুলছেন তুলছেন, এটা কী লাভ? কী লাভ? কোনো লাভ নেই, কারণ মাস্কটা খুলতে হবে আল গোছে, যে কানে যে বাধা আছে মাথার পেছনে বাধা আছে আল গোছে, এই দুটো দুটো চারটে আঙুল দিয়ে আল গোছে ওটা খুলতে হবে, তা না হলে আপনার হাতটা তো এমনিতেই আপনার সংক্রমিত হয়ে আছে, আর বিশেষ করে মাস্কের মধ্যে আপনি সেটা লাগিয়ে দিলেন, কাজ হলো না। কাজে এটা কিন্তু মনে রাখবেন, মাস্ক ব্যবহার করার সতর্কতা অবলম্বন এটা প্রথম পাঠ। আর দু নম্বর, আমি আসতে গিয়েও দেখলাম বেশ কিছু জায়গায় সত্যি প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের যে নির্দেশ দিয়েছেন বেশিরভাগ লোক সেটা পালন করছেন, কিন্তু কম ভাগ লোক করছেন না, তারা অবলীলায় বাইরে বেরিয়েছেন। ডক্টর রায়ও বললেন যে কেউ কেউ আবার মর্নিং ওয়াকে বেরিয়েছেন, দেখলাম অত্যাশ্চর্য। একেবারে আলোচনায় তারা ভাবছেন বোধহয় পরের উপকার করছে, একদমই তাই। একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি প্রসেনজিৎ ঘোষ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমে আমি ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার, যে ওনাদের ভগবান রূপে আমরা আবার একবার দেখতে পেলাম। তো আপনাদেরকে প্রথমে যে অ্যাঙ্কারিং করছেন তার কাছে একটা প্রশ্ন আছে আমার, যে আমরা জুট মিলের শ্রমিক, আমাদের নিয়ে কেন্দ্র বা রাজ্য আমরা এই লকডাউনে অংশগ্রহণ করছি, আমরা পারিশ্রমিক পাবো কিনা সেটা জানানো এখনো হয়নি। আর দু নম্বর হচ্ছে ডাক্তারবাবুদের কাছে প্রশ্ন, যে ডাক্তারবাবু জুট মিলের অধিকাংশ শ্রমিক আট বেটা খেয়ে থাকা অপুষ্টিতে ধরে, আমরা এই করোনার সাথে কিভাবে লড়াই করব বা কিভাবে এটাকে নিজেদের একেবারে, আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে প্রসঙ্গটা হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, এবং যাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী হাতের সামনে নেই তারা কিভাবে সুস্থ থাকবেন, এই প্রশ্নটাই উনি জানতে চাইলেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। উনি যেহেতু বোধহয় জুট মিলে কাজ করেন, কাজেই এই জুট মিল শ্রমিকদের মধ্যে দেখা গেছে অপুষ্টিজনিত রোগ ভীষণ, খাবার দাবার পায় না। কিন্তু তবু ভাই বলবো যে যতটুকু পাচ্ছ সেটুকুই তুমি গ্রহণ করো, আর যতটুকু রাজ্য সরকার শুনেছি যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো একটু অবলম্বন করার চেষ্টা করো। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে বলার মতো বিশেষ কিছু নেই, কারণ এই মুহূর্তে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা নিজেদের তরফ থেকে নিজেরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের কাছে যেটুকু যা সামগ্রী আছে সেটুকুকে কাজে লাগিয়েই আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। সর্বোপরি আরো একটা স্বস্তির বিষয় আছে, গোটা বিষয়টা উদ্বেগ সংকট, স্বস্তির দিকেও আছে যে দেশে 102 জন মানুষ তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তারা একটু একটু করে সুস্থতার জীবন পাচ্ছেন, সেই গোটা বিষয়টা নিয়ে কি বলবো? নিশ্চয়ই
এটা যেমন আমি প্রথমেই বলছিলাম যে 100টা লোক যদি অ্যাফেক্টেড হয়, 80টা লোকের কোনো চিকিৎসার দরকার হয় না, সে বাড়িতে বসে সাপোর্টিভ থেরাপি মানে দুটো প্যারাসিটামল ট্যাবলেট বা ইত্যাদি খেলে ভালো হয়ে যাচ্ছেন। এবার 20 ভাগ নিয়ে আমার চিন্তা, 20 ভাগ চিন্তা কী হবে না, তারাও যে সাপোর্টিভ আর কিছু চিকিৎসার দরকার হয়, তাদের আইসোলেশন, তাদের ভেন্টিলেটর ইত্যাদি ইত্যাদি, এবং বাকিটা তো ভালো হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে, আমি যতটুকু রাজ্যে না রাজার বলবো যে আমাদের ন্যাশনাল ফিগার যেটা, তাতে বোধহয় 1400 মতো সম্ভবত হবে, তাতেও 130-এর বেশি লোক সুস্থ হয়ে বাড়িয়ে আছেন। একবার এটাই কিন্তু স্বস্তির দিক। এবং পাশাপাশি আরও একটা বিষয় খুব ছোট করে জানতে চাইবো, সতর্কতা সাবধানতার পাশাপাশি আমাদের তো প্রপার ডায়েটের প্রয়োজন এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। খাদ্য তালিকায় কী কী রাখা উচিত খাদ্যাভ্যাসে? খাদ্যাভ্যাসের মধ্যে একটাই বলবো, দৈনন্দিন জীবনে আমরা সাধারণভাবে যা খাবার খেয়ে থাকি আপনারা সেটাই খান। এক্স্যাক্টলি তাই। এবং তাই বলে এটাও বলবো ওই তেল চর্বি এসবটা যতটা এড়িয়ে যাওয়া যায় শাকসবজির উপর থাকবো। যেমন সাধারণ আমরা দৈনন্দিন জীবনে ডাল ভাত শাকসবজি যা খেয়ে থাকি সেটাই আমরা কিন্তু খাবো। আমি এর সম্বন্ধে একটু বলি, যে আমি যেটাকে বলি আমার রোগীদেরও বলে থাকি, আপনি যে খাবারটা খান, ধরুন আপনি একটা প্লেট বড় লাঞ্চ বা ডিনার খাবেন, আপনি প্লেটটাকে ভাগ করুন 4 ভাগে, তার সিকি ভাগ আপনি নিন সবজি, যে তরকারি টরকারি যা হয় সিকি ভাগ, আর বাকি সিকি ভাগ নিন আপনি স্যালাড, অর্থাৎ টমাটো শসা পেঁয়াজ গাজর বিট যা পারেন সেগুলো, আর সিকি ভাগে নিন ভাত রুটি ইত্যাদি, আর যে সিকি ভাগ বাকি রইল সেখানে তিনি নিন প্রোটিন, অর্থাৎ আপনার মাছ মাংস যারা ছানা খান, রাজমা খান, ছোলা ডাল ইত্যাদি, সোয়াবিন এসবগুলো, এইটাকে মাথায় রেখে যদি বলি এটা কিন্তু ব্যালেন্স ডায়েট। একেবারে আমরা সকলেই চেষ্টা করবো এই গোটা নিয়মটা, কারণ এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম আর পরিস্থিতি যতটা উদ্বেগজনক বা সংকটজনক হচ্ছে তাতে কিন্তু আপনাদের নিজেরকে সতর্ক থাকতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অভিজিৎ চৌধুরী স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, ছিলেন ডক্টর এম এম রয় স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ, পাশাপাশি আপনাদেরকেও অনেক ধন্যবাদ। তবে আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিজেদেরকে গৃহবন্দী রাখুন, সুস্থ থাকুন। এখন এ পর্যন্তই, নমস্কার। এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, সেই দক্ষতা সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754499, 9055111381, 9674903।